এই যে আইএসএফ সর্বোপরি নওশাদ সিদ্দিকী, তিনি দোষারোপ করছেন একেবারে যে সিপিআইএমের জন্য জোটটা হয়নি, সত্যি কি তাই? সিপিআইএমের দোষ? হ্যাঁ, প্রথম কথা, এক কথায় যদি বলতে হয় যে না, আমি মনে করি যে এটা সিপিএমের কিছু ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে এবং বক্তব্য কিছু আঘাত লাগতে পারে। নওশাদ আবেগপ্রবণ তরুণ ছেলে, হ্যাঁ, তার হয়তো কোনো কোনো নেতার, সে আমাকে বলেওছে, কোনো কোনো নেতার আচরণ এবং কোনো কোনো নেতার বক্তব্যের ধরন হয়তো তার ভালো লাগেনি। কিন্তু এখন তো রাজনৈতিক জায়গায় যুদ্ধ হচ্ছে, নির্বাচনকে বলা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এই ধরনের তথাকথিত মান অভিমানগুলো সরিয়ে রেখে এই জোটটা করলেই ভালো হতো। সেক্ষেত্রে কিন্তু প্রথম কথা, দেখুন, আমি কিন্তু মধ্যস্থতাকারীভাবে সরকারিভাবে কোনো মানে কোনো পক্ষেরই কোনো স্বীকৃতি আমার ছিল না যে আপনাকে মধ্যস্থতা করতেই হবে। কিন্তু ঘটনাচক্রে দুই দলই যে কোনো কারণেই হোক, যেহেতু দুপক্ষের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, মানসিকভাবেও আছে, সেহেতু তারা দুপক্ষই যখন বলে, আমি যখন থেকে এই আলোচনাটা সূত্রপাত ঘটাই, আসন রফা বা কী করে জোট করা যেতে পারে, সেক্ষেত্রে সেই সময় থেকে কিন্তু আমি বলবো যে বামদের ভূমিকা কিন্তু কিছু খারাপ ছিল না। বরং আমি রাজ্য সম্পাদক কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বারবার বলেছেন যে কথা বলো, যে আলোচনা হোক, ওরা কী বলছে তুমি আমাকে জানাও, এবং আরও অনেকে আছে। প্রথম কথা, এই দায়িত্বটা আসেও হচ্ছে কিন্তু আমাদের এক কমন বন্ধু, যে মূলত সেও কিন্তু সিপিএম করে না, কিন্তু একজন সাংবাদিক, সেই সূত্রে সে কিন্তু আমাকে অনুরোধ করে যে আপনাকে ওরাও চাইছে, এরাও চাইছে, তো আপনি এই মধ্যস্থতাটা করার দায়িত্ব নিন আর কি। তবে যখন থেকে দায়িত্বটা আমি নিই, কেন, আমি সত্যি চেয়েছিলাম যে এই এখন এবার, বিশেষ করে এবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 47 সালের পরবর্তীকালে ভারতকে যদি দেখা যায়, এটা একটা কঠিনতম নির্বাচন বা কঠিনতম অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে এই নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেয়েছিলাম জোটটা হোক, এবং আমি কিন্তু মনে করি সিপিএমের দিক দিয়ে যদি বলা হয়, তারা কিন্তু যথেষ্ট বিনয়ের সঙ্গে যা যা আইএসএফ চেয়েছিল তারা প্রত্যেকটা কথাই কিন্তু চেষ্টা করেছিল অন্তত ইতিবাচক জায়গা থেকে সায় দিতে আর কি। আমি সেক্ষেত্রে বলবো, আমার শেষ কথা হয়েছিল আইএসএফের চেয়ারম্যান, আমার অত্যন্ত স্নেহের, এখনও আমি তাকে স্নেহ করি, নওশাদ সিদ্দিকী, আমি তাকে অনেক বলা সত্ত্বেও যে ধরনের ভঙ্গিতে সে বলল, না জোট টোট হবে না, আমরা একাই লড়বো। আমার মনে আছে আমি জিজ্ঞেস করলাম যে তুমি একাই লড়বে, তোমার কতটুকু, কটা সিটে তুমি একা একা কোথাও, বলো 26টা। হ্যাঁ স্যার, আমি 26টা সিটে আমরা একাই লড়তে পারি। তো তখন আমি দেখলাম যে আমার কাছে ওটা খুব একটু উদ্ধত আচরণ মনে হয়েছিল। আমি তখন বাধ্য হয়ে আমি সেই রাতেই আমি দেখলাম যে আলোচনা আমার পক্ষে আর চালানো সম্ভব না, একটা মানমর্যাদা তো আমারও আছে, এবং কতটা মানে তাকে আর নরম করার চেষ্টা করব। আমি তখন সিপিএমকে বলি যে না, ওরা কিছুতেই রাজি হচ্ছে না, অন্তত আমার দিক দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ হোক। আমি তখন তাতে ওরা রাজি হয়ে যায় আর কি, উমরাজ বাধ্য হয়ে তারা রাজি হয়। এই যে 26টা সিটের কথা আমি আপনি বললেন, অন্যদিকে কিন্তু 20টা সিটের জন্য এই জোটে জোট হলে 20টা সিটের দাবি করেছিল আইএসএফ। কোথাও কি কি 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে যে দলটা আত্মপ্রকাশ করলো, সেই দলটা সত্যিই 20টা সিট কি তারা ডিজার্ভ করে? দেখুন, মানে অনেক কাগজে বাক্যেও না বাঘ মনে হয়, সমস্যাটা হচ্ছে সে কিন্তু কাগজে বাঘ হয়ে সেও কখনো কখনো ভাবে আমি বোধহয় বাঘ হয়ে গেছি, বাস্তবের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আমি মনে করি না, আমাকে 26 বলেছে কি জোটের ক্ষেত্রে, আপনারা হয়তো 20টা বলছেন, আমি মনে করি না। যে প্রথম কথা হচ্ছে, আমি আবারও বলছি, নীতির প্রশ্নটা যদি মুখ্য থাকে, তাহলে শুধু এই সিটে কে কটা পাবে না পাবে এই জায়গায় দাঁড়িয়ে বঞ্চ আইএসএফের মতো দলের কিন্তু আজকে এতটা উদ্ধত না হলেই বোধ হয় বাঞ্ছনীয় ছিল। আমি যেহেতু ওদের অনেক সুখে দুঃখে ছিল, ওরাও নিশ্চয় শেয়ার করতে পারবে না, এবং এটাও ঘটনাচক্রে যে আমি তো একজন মূলত তো আমি লেখক সাংবাদিক, ফলে এই জায়গায় দাঁড়িয়ে তাদের ইমেজ বিল্ড আপ করার ক্ষেত্রেও আমার ওরা নিশ্চয়ই স্বীকার করবে যে আমার একটা ভূমিকা ছিল। এবং আমি তখনও বলেছিলাম এবং এখনও মনে করি যে সত্যিকারের দলিত সংখ্যালঘু আদিবাসীদের একটা কোথাও রাজনৈতিক মঞ্চ থাকলে ভালো হয়, কেন অনেক ক্ষোভ অনেক দুঃখ তারা হয়তো মেন স্ট্রিমের পলিটিক্সকেও বলতে পারে না, অ্যাড্রেস করতে পারে না, মেন স্ট্রিম মিডিয়াতেও
তাদের সেইভাবে পরিসর নেই, ফলে তাদের নিজের একটা জায়গা তৈরি করা উচিত ছিল। এই জায়গা থেকেই তো আমি ISF-এর সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম, কিন্তু দেখছি যদি এখন যে দেখছি যে এই সিটটা কটা পাবো ও না পাবো, এইটা যদি নীতিনৈতিকতার একটা দিক হয়, তাহলে আমি ভেরি সরি টু সে এটা আমার মনে হয় না ISF ঠিক কথা বলছে। আদিবাসী, দলিত, মুসলিম, প্রান্তিক হিন্দু, এই যে সব পিছিয়ে পড়া মানুষদের কণ্ঠস্বর ISF, এই যে এমনটা দাবি তারা করে এসেছে। আজকে দেখা যাচ্ছে ISF-এর যারা প্রার্থী তারা কোথাও গিয়ে কেউ হচ্ছে বিড়ি কারখানার মালিক, কেউ আবার হচ্ছে প্রাক্তন BSF অফিসার, কেউ আইনজীবী, তো তারা তো সবই বেশ মানে উচ্চতর পেশারই মানুষ, তাহলে কোথায় আর পিছিয়ে পড়া মানুষদের কণ্ঠস্বর তুলে ধরা হোক? না না হচ্ছে না বলি তো, দেখুন আমি তো কিছুদিন ছিলাম, খুব বড় জোর এক বছর ওদের সঙ্গে আমি ছিলাম, কিন্তু তারপরে আমি জানিয়ে দিই, কিন্তু ঘটনাচক্রে যে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিন্তু ISF-এর তরফ থেকে বলা হয়নি আমি আছি কি নেই, তো এইটাও তো একটা অদ্ভুত হাস্যকর বিষয়। আমি রিজাইন দিচ্ছি, একটা সৌজন্যও তো থাকে, হয় আপনি বলুন যে তুমি থাকো বা আপনি থাকুন, অথবা যে না আপনি কেন চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। হ্যাঁ, তারপরেও কিন্তু কোনো পরিষ্কার করে আমার কাছে কোনো উত্তর আসেনি যে আমার সম্পর্কে ওদের বক্তব্যটা কী আর কি। এবং আপনি যেটা বললেন তো সেটা তো আমি সেটাই তো প্রশ্ন তুলছি আমি, যে একজন কোটিপতিকে দাঁড় করিয়ে আমি কোন গরিব মানুষের সেবা করব। আমি যে মুসলিমদের ধরুন আমি খানিকটা যারা সংখ্যালঘু বিশেষ করে তাদের আপনি যদি 30% পশ্চিমবাংলা এই মুহূর্তে ধরেন, আপনি যদি খোঁজ নেন তাদের মধ্যে অন্তত 26-25% কিন্তু ব্যক্তিগতভাবে আমার নামটার সঙ্গে অন্তত পরিচিত, তারা জানে যে তাদের বিপদে আপদে আমি অন্তত সোচ্চার থাকি, অন্তত আমি স্পষ্ট কথা বলি, তাদের পরে কোনো না কোনো অত্যাচার হলে আমি কিন্তু রুখে দাঁড়াই। আপনি যখন ISF-এও যখন আমি যাই তখন কিন্তু আমার সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল কারা, যারা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলে অনেক সময় লেটেল হয়ে সামনের দিকে যায়, এই সবজিওয়ালা, যারা ফল বিক্রি করে, যারা এই যে ভাঙর হাড়োয়াতে প্রান্তিক যে মানুষগুলো, বা ধরুন আপনি বিস্তীর্ণ ঝাড়গ্রামে যদি যান, আপনি যদি বাঁকুড়া যান, পুরুলিয়া যান, এই যে আদিবাসী মানুষগুলো আর নিম্নবর্গের যে মানুষগুলো, তো এটা তো ঘটনা যে তাদের যে শ্রেণী, আমি তো অবশ্যই আমি যেহেতু নিজে বামপন্থী ফিল্ম মেকার আমি তো সবসময় মনে করি যে একটা শ্রেণীর বাইরে তো আলটিমেট কিছু হয় না, কিন্তু আমি বলেছিলাম ঘটনাচক্রে যে এই যে পিছিয়ে পড়া অংশটাই কিন্তু মূল শ্রেণী, তাদের যে শ্রেণী চরিত্র সেই শ্রেণী চরিত্রকে সামনে এনে লড়াই করাটা হচ্ছে বাঞ্ছনীয়। কিন্তু সেই ISF-এর সঙ্গে তো আগের ISF-এর আমি কোনো মিল পাচ্ছি না বলেই তো আমি অনেক অনেক সরে এসেছি বা ঘটনাচক্রে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি তো এখনও মনে করি যে ISF-এর যারা সত্যি নিচুতলার কর্মী তারা অনেক 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 দলের চাইতে কিন্তু আমি বলবো তারা প্রাণ বিপন্ন করে আপনার পাশে দাঁড়িয়ে থাকতে পারে। আমি যদি এখনও কোনো বিপদে পড়ি আমি সবসময় তাদের কথা বলি, কিন্তু তারা বুঝতে পারছে না যে নীতি যারা নির্ণয় করছে তার সঙ্গে ওই গরিব মানুষের আর কোনো সম্পর্ক নেই। ডায়মন্ড হারবারে দাঁড়ানোর ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী বললেন যে রাজ্য কমিটি অনুমোদন দিচ্ছে না, এই বিষয়ে আমি আপনার থেকে জানতে চাইবো যে রাজ্য কমিটি মানে এখানে অনেকেই রাজনৈতিক মহলে ইতিমধ্যেই দাবি করছে যে এই কথাটা অনেকটা হাস্যকর, কারণ জানে ISF দলের চেয়ারম্যান খোদ নওশাদ সিদ্দিকী, যে দলের চেয়ারম্যানের কথা দল শোনে না তাহলে সেই দলের কী প্রাসঙ্গিকতা রইল? রাজ্য কমিটি সম্পর্কে আমি জানতে চাইবো। প্রথম কথা আমি একটা জায়গায় বলেওছি, এটা অনিশা বলছি, দেখুন আমি যতদিন রাজ্য কমিটির মিটিংয়ে গেছি, আমি তো নিজে রাজ্য কমিটির সদস্যই ছিলাম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বলছি বেশিরভাগ ক্ষেত্রেই শেষ কথা বলে কিন্তু চেয়ারম্যান বা নওশাদ সিদ্দিকী। কখনো কোনো কোনো খুব মামুলি প্রশ্নে হয়তো রাজ্য কমিটির কিছু ভূমিকা থাকতে পারে, কিন্তু কোনো রকম মূল সিদ্ধান্তে রাজ্য কমিটির কোনো রকম কেউ আমাকে নাম করে আপনি বলুন, আমি দাবি করছি কেউ এসে বলুক যে আমার সিদ্ধান্ত মেনে নিয়েছে চেয়ারম্যান, অসম্ভব অসম্ভব। শোনেন হাস্যকর সব ব্যাপার, হ্যাঁ আমি যখন প্রথম দিকে যখন আমি যখন ISF-এর মুখপাত্র হই হঠাৎ একটা মিটিংয়ে দেখলাম আরেকজন মুখপাত্র হয়ে গেল, মানে জয়েন্ট মুখপাত্র। আমি বললাম ঠিক আছে, কিন্তু এই সিদ্ধান্তটা কীভাবে হলো, যে জয়েন্ট হলে তাকে নিয়ে ব্যক্তিগতভাবে তাকে নিয়ে আমার কোনো ভালোবাসা প্রেম আপত্তি কিছুই নেই, কিন্তু আপনি যদি রাতারাতি দেখেন একটা খাতা থেকে নাম বের করে বলা হচ্ছে তাহলে উনিও হবেন উনিও হবেন, আই প্রেসিডেন্ট অমুকজন করে নাও, তো তাহলে একটা কোনো জায়গায় সিদ্ধান্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই 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 ছেলেটি আবার তৃণমূলে চলে যাওয়ার পর বললো না স্যার আপনি আমাদের সঙ্গেই থাকছেন আপনিই আমাদের, কিন্তু আমি দেখেছিলাম যে ওখানে রাজ্য কমিটি কিছু নেই, রাজ্য কেন্দ্র কোনো কমিটিই নয়, ওটা একক দু তিনজন লোক,
আমি শুধু নৌসাদকে দোষ দেবো না বা বলবো না, ওর সঙ্গে দু চারটে অ্যাসোসিয়েট আছে, সেই নামগুলো আমি আর করতে চাইছি না। ও তারা ফাইল টাইল নিয়ে যায়, ও তারাই হ্যাঁ করায় তারাই না করায় আর কি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার শেষ কথা অবশ্যই চেয়ারম্যান। আইএসএফের রাজ্য কমিটি বলতে সেভাবে কিছু না না না, ওসব নামেমাত্র। এই যে মুর্শিদাবাদে ধরুন প্রার্থী হয়েছে, হ্যাঁ তিনিও রাজ্য কমিটিতে আছে, কিন্তু কোন জায়গায় কাকে প্রার্থী করা হবে না করা হবে, আমিও যতদিন আমিও বলছি যতদিন আমি তাদের সঙ্গে যুক্ত ছিলাম এটুকু বলছি, তখনও রাজ্য কমিটি ছিল, এখনও আছে বলে মনে হয় না। কেন নৌসার তো নিজেও আমার বলেছিল যে ডায়মন্ড হারবারেও দাঁড়াতে আগ্রহী আর কি, কিন্তু পরে যেদিনকে আমি জিজ্ঞেস করলাম বললো না স্যার আপনি কী বলেন দল কী বলে দেখি আর কি, তখনই বুঝে গেছিলাম। আর আমি নাম বলবো না, নাম বলবো না বলে ধরুন ওখানে প্রভাবশালী যে নেতাদের নাম আপনারা অন্তত জানেন, তাদের সবার সাথেই প্রায় আমার এখনও যোগাযোগ আছে। আমি নাম না করে বলি, আমি একটা লেখা লেখার পরে আমাকে অনেক নেতা হোয়াটসঅ্যাপ করে কনগ্রেচুলেট করেছে, তো তাহলে তারা বিক্ষুব্ধ মনে মনে, তাদের তারা কিছু মুখ খুলছে না নানান কারণে, তাদের একটা অবলিকেশন হয়তো আছে। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি না রাজ্য কমিটি কোনো যৌথ সিদ্ধান্তের ক্ষেত্রে বিশ্বাস করে। প্রার্থীগুলো যে ঘোষণা হলো, প্রার্থী কে কোথায় প্রার্থী হবে এই সিদ্ধান্তও কি তাহলে কি বলতে চাইছেন যে নওশাদ সিদ্দিকীর এককভাবে নেওয়া? না না, এককভাবে হয়তো না নেওয়া হতে পারে, সেখানে হয়তো একজন বললো দেখো বীরভূমে একজন আছে কি মালদা একজন আছে, কিন্তু শেষ কথা তালিকার শেষ জায়গাটা তিনি দেখে, তিনি যদি সিলমোহর না দেন তাহলে কিন্তু কেউ সিলমোহর দিতে পারবে না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেকে হয়তো বাছাইয়ের ভূমিকা নিতে পারে, আমি হয়তো বলতে পারি যে ভাই আপনাকে এই মিডিয়ার এই তরুণীকে প্রার্থী করা হোক, কিন্তু সেটা শেষ কথাটা কিন্তু চেয়ারম্যানই বলবেন দলে। এই যে এতগুলো প্রার্থী কোথাও গিয়ে যে জোট হলো না, কি মনে হচ্ছে তৃণমূল বিজেপির বিরোধিতা করার ক্ষেত্রে, তাদেরকে হারানোর ক্ষেত্রে জোটটা হলে কি ভালো হতো? আর এই যে জোট হলো না তার ক্ষেত্রে কি কোথাও গিয়ে তৃণমূল বিজেপির সুবিধা হয়ে গেল? দেখুন এক কথায় তো নিশ্চয়ই তাই, আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন ইলেকটোরিয়াল যে জায়গা সেখানে আমি বলতে পারবো না কে কে কী কত ভোট পাচ্ছে কী না পাচ্ছে ও করছে না করছে, কিন্তু ধরুন আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বামদের এই যে রুটি রুজি হকের যে স্লোগান, সেইটা কত তরুণ সেখানে আজকে রাস্তায় নেমেছে, কত তরুণ সেই জায়গা থেকে চেষ্টা করছে এই স্লোগানটাকে সামনে আনতে। দেখুন বাইনারি একটা হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়, হ্যাঁ মেন স্ট্রিম মিডিয়াতেও সেই জায়গাটাই আসছে যে হয় বিজেপি নয় তৃণমূল, কিন্তু তার বাইরে যে একটা তৃতীয় ধারা বিকল্প ধারা যারা কিন্তু ধর্মের বাইরে গিয়ে তারা কিন্তু রুটি রুজির কথা বলছে, তারা কিন্তু হকের কথা বলছে, সেগুলো আমার কাছে কিন্তু ওইটা ওই আবেদনটা অনেক বেশি সাড়া দিয়েছে। ফলে আমি মনে করি জোটটা না হওয়াতে তুমি এই স্লোগানটাকে গুরুত্ব দিচ্ছ না, কেন এইটা কিন্তু কোনো পৌরসভার ইলেকশন না, এটা কিন্তু বিধানসভা বা মিউনিসিপ্যালিটি ইলেকশন না। তার কারণটা হচ্ছে যে এখানে কিন্তু কটা টিউবওয়েল কে পাবে, কি রাস্তাঘাটের সংস্কার কী হচ্ছে, কি জল নিকাশি ব্যবস্থা কেমন, সেইগুলো একটা অনেক তুলনায় গৌণ। কিন্তু এখানে কিন্তু মুখ্য যে যারা পার্লামেন্টে গিয়ে দেশের নীতি নির্ধারণে কিছু ভূমিকা নিতে পারবে সেইটা দেখতে হবে, তাদের মূল স্লোগানটা কী। আবার বলছি আই রিপিট, রুটি রুজি হক। আমি প্রথমেই দেখুন বলেছি যে অনেক আচরণ আছে মেন স্ট্রিম বামদের যেটা সবসময় আমাকে খুব আমি যে খুব পছন্দ করি তা কিন্তু না, ওদের অনেক লিমিটেশন আমি জানি, কিন্তু দিস ইজ নট রাইট টাইম, এইটা কোনো সময় নয়। এই সময়টা কোথায় মনে হয়েছিল যারা গণতান্ত্রিক যারা ধর্মনিরপেক্ষ যারা বাম মনস্ক বাম মতাদর্শে বিশ্বাস করে তাদের কিন্তু সত্যি এক কাটটা হওয়া উচিত ছিল। আমি সিট নিয়ে বার্গেন করে কার সুবিধে করে দিচ্ছি, আজকে জঙ্গিপুরে আমি আপনাকে বলছি ওখানে কংগ্রেসের ক্যান্ডিডেট কিন্তু ভালো, কিন্তু ওখানে কী হবে এবং তৃণমূল আর কংগ্রেসে ভোট ভাগাভাগি হয়ে, কারণ ওখানে আইএসএফ কিন্তু যিনি দাঁড়িয়েছেন যেহেতু উনি কোটিপতি একজন শিল্পপতি তিনি সুতি ঔরঙ্গাবাদে কিছু ভোট পাবেন, সেই ভোট টানাটানি কিন্তু আমার ধারণা বিজেপি জিতে যাবে, কিন্তু অন্য জায়গায় হয়তো খুব সুবিধা হবে না। তার কারণ হচ্ছে যে যেমন আমিও বলছি আপনাকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে ও যে আইএসএফের প্রার্থী খুব বেশি হলে 1200 ভোট পেতে পারে, লোকসভায় 7টা আসন মিলে যে লোকসভা সেখানে এই 1200 ভোটটা কোনো ফ্যাক্টর না। কিন্তু প্রশ্নটা হচ্ছে আবারও বলছি ধরুন আপনি মানে এই কিন্তু আবার ঠিক উল্টো দিক দিয়ে যদি যাদবপুর আপনি বলেন, যাদবপুর এরকম হতে পারে এই প্রায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় সেখানে বিজেপি জিতে গেল,
দেখুন আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে প্রধান শত্রু কিন্তু অবশ্যই হচ্ছে বিজেপি, কিন্তু আমি কখনো ওই নো ভোট টুতে নেই। আমি মনে করি ভোট ফর লেফট, একজন ফিল্ম মেকার হিসেবে, একজন লেখক হিসেবে বলি, আমরা কেউ কেউ একমত হতে পারেন, কেউ না হতে পারেন, কিন্তু এটা আমার বিশ্বাসের জায়গা। সেই বিশ্বাসের জায়গায় আমি এখনও মনে করি আমার পুরনো যে দল তার সমর্থক, তাদের একাট্টা হয়ে রুটি রুজি হকের প্রশ্নে, বাম গণতান্ত্রিক শক্তির প্রশ্নে তার সমর্থন থাকা উচিত। দেখুন আমি তো দীর্ঘদিন, আমরা যে বয়সে পৌঁছেছি আমরা দীর্ঘদিন কংগ্রেস বিরোধী, কিন্তু আজকের ভারতবর্ষে যদি দেখেন অবশ্যই আমরা কংগ্রেসকে সমর্থন করছি। কেন পার্লামেন্টের পথে যদি আপনাকে থাকতে হয়, আপনি তো এখন বিপ্লব করার মতো, রেভলিউশন করার মতো পরিস্থিতি ভারতবর্ষে নেই, ফলে আপনার যদি পার্লামেন্টারি রাজনীতিতে থাকতে হয় তাহলে আপনি কোন জোটকে বেছে নেবেন? ফ্যাসিবাদ আটকেতে কোন জোটকে? আমি মনে করি না রাম মন্দিরের বিকল্প, জগন্নাথ মন্দির যারা করেন তারা খুব একটা বামমনস্ক রাজনীতি করছেন। সুমিত্রবাবু, আরেকটা বিষয়, এই লোকসভা ভোট তো খুব খরচা সাপেক্ষ একটা বিষয়ও। আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তাদের কীভাবে আয়ের উৎস, যেমন আমরা জানি বিজেপি, তৃণমূল এগুলো কীভাবে কর্পোরেট সংস্থার থেকে চাঁদা নেয়, বা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তারা কয়েক হাজার কোটি টাকা কীভাবে পেয়েছে। সিপিআইএমের ক্ষেত্রে আমরা জানি যে তাদের সদস্যরা তারা চাঁদা দেয় এবং তারা কৌটনাড়িয়ে চাঁদাও তুলে থাকে একেবারে গ্রাসরুট লেভেলে, রাস্তায় নেমে। কিন্তু এই যে আইএসএফের মতো দল, তাদের আয়ের উৎসটা তাহলে কি? এই যে 26টা সিটে তারা প্রার্থী দেওয়ার মতো একটা সাহস দেখানো, অবশ্যই এরা সাহসই বলা চলে, কারণ ব্যাপক মানে খরচার বিষয়, লোকসভা ভোট তো দু চারটি কথা নয়। না না, এটাই তো বলেছি, এটা তো এই প্রশ্নটা তো আমারও, যে একটা লোকসভায় যদি লড়তে হয় তাহলে আপনারা যারা গ্রাসরুটে আছেন, সাংবাদিকতা করছেন, মিডিয়াতে দেখছেন, তো আপনারা তো বলুন না যে একটা লোকসভার প্রার্থী পিছু কত টাকা খরচা হচ্ছে। তাহলে সেখানে আমি যদি 13টা কি 17টা কি 20টায় দাঁড়ায়, তাহলে এই বিপুল অর্থ যোগানটা কোথা থেকে আসছে? এটা তো আমারও প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তো আমাকে দিচ্ছে না। রাজ্য কমিটির কোনো অনেক লোককে আমি জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, তারা বলেছিলো ওই চাঁদা তুলবো, আমরা অমুক করবো, খুব ভাষা ভাষা ধারণা, হাজার হাজার বক্তব্য, খুব সরাসরি স্ট্রেট কোনো বক্তব্য নেই। তো এটা তো আমার কাছে খুব ভালো লাগেনি বলেই তো আমার মনে হয়েছে যে এইগুলো একটু বলা দরকার, সমর্থকদের বলা দরকার। শুধুই আমি যেহেতু সিপিএম সম্পর্কে একটা মানুষের অনেক অ্যালার্জি আছে, ফলে আমি বললাম যে সিপিএম খুব খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে। আমি আবারও বলছি, আমি যেহেতু যতক্ষণ মধ্যস্থতায় ছিলাম, একবারের জন্যও আমি মনে করি না সিপিএমের কোনো নেতা খুব অশালীন আচরণ করেছে। শুনুন, সেসবদি তো কথাও হয়ে গেছিলো যে অমুক দিন সকালে বসে মিটিংয়ের সিদ্ধান্ত হবে, যার কারণে রাজ্য সম্পাদক বললো তাহলে কি বামফ্রন্টের নির্ধারিত সময়টা আমরা পাল্টে দেবো, তো সেই পাল্টে দিয়ে আমরা যদি আগে এই সিদ্ধান্তটা নিয়ে তারপরে করা যেতে পারে আলোচনা। এই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু জোট থেকে নৌসাদ সিদ্দিকে চলে এসছে। আমার একটা কথা আপনাকে নিজে থেকে বলছি, আমার এটা তো এখন তার নৌসাদের সঙ্গে কথাটা তো হয় না, নাহলে বলতাম। একবার কোনো একটা মিডিয়াতে দেখছিলাম অজিত চৌধুরী না শুভেন্দু অধিকারী, নৌসাদ উত্তর দিয়েছিল না আমার পছন্দ হচ্ছে শুভেন্দু অধিকারী, কিন্তু এইটা আমার বক্তব্য হচ্ছে কৃষির জন্যে শুভেন্দু অধিকারী আমার পছন্দ হতে পারে। সে ব্যক্তিগতভাবে কেমন দেখতে, কি কেমন মিষ্টি ভালোবাসে, কি ঝাল ভালোবাসে, এটা তো আমার বিচার্য বিষয় না। আমার লড়াই তো কোনো ব্যক্তির সঙ্গে নয়, নরেন্দ্র মোদীর সঙ্গে আমার যে লড়াই সে তো ব্যক্তির সঙ্গে কোনো লড়াই নয়, লড়াইটা হচ্ছে নীতির প্রশ্নে। আমি চাই বহুত্ববাদী একটা দেশ বাঁচুক, যে ভারতবর্ষটা 5 কিলোমিটার অন্তর ভাষা পোশাক পরিচ্ছদ আচরণ সংস্কৃতি সব বদলে বদলে যায়, সেখানে আমি একমাত্রিক জায়গায় কেন দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব? সুতরাং একটা তাই সেই দলের প্রতিনিধি সম্পর্কে আমি যদি উচ্ছ্বসিত হই সেটাও কিন্তু বিরূপ প্রতিক্রিয়ায় মানুষের মনে পড়ে বলে আমার মনে হয় আর কি। রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যেই একাংশ দাবি করছেন, বলছেন তারা এই জোট না হওয়ার পর নওশাদ সিদ্দিকী আসলে বাংলায় ওয়াইসির ভূমিকা পালন করবেন, ভোট কাটুয়ার ভূমিকা পালন করবেন, আপনার কী মনে হয়? দেখুন এইগুলো আমি এখনই বলতে পারবো না, তবে আমি তো বলছি নীতির জায়গা থেকে তো ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কিন্তু আমি যেমন ধরুন অনেকে বলছেন যে উনি অমুক নিয়েছেন তমুক নিয়েছেন, এগুলো আমি বলতে চাই না, এগুলো আমার খুব বিরক্তকর কথা, রাজনীতির ভাষায় রাজনীতির কথাই বলবো। তবে হ্যাঁ, এটা তো খানিকটা অনেক জায়গায় আছে, তো ভোট কাটুয়ার ভূমিকা তো আমি যেটা বলছিলাম এই যে যাদবপুরের ক্ষেত্রে, হ্যাঁ জঙ্গিপুরের ক্ষেত্রে, তো এইসব জায়গায় তো খানিকটা ভূমিকা সেই নিচ্ছে, কিসের স্বার্থে নিচ্ছে সেটা আপনারা তাকে জিজ্ঞেস করুন।
পরিষ্কার বলুক, এটা তো তাকে জিজ্ঞেস করতে হবে, তার রাজ্য কমিটি বলে যারা আছে তাদের জন্য জিজ্ঞেস করুন। আমাকে যেমন একজন আইএসএফের একজন জিজ্ঞেস করেছে, মুর্শিদাবাদে তো স্যার আগে আমরা প্রার্থী দিয়েছি, পরে সিপিএম প্রার্থী দিয়েছে, তো এবার তাকে জিজ্ঞেস করেছি আমি যে তুমি আবার বলো তোমার ওই প্রাক্তন সেনা জওয়ান সে পার্লামেন্টকে গিয়ে কোন কোন প্রশ্ন করবে, আর জিজ্ঞেস করো মোহাম্মদ সেলিম ওখানে গেলে কী কী প্রশ্ন করবে এবং কে যোগ্য প্রার্থী বলে তোমার মনে হয়। হ্যাঁ, বলে এইটা এই প্রশ্নটা তো তাদের করতে হবে, আমি তো করতে পারবো না, কিন্তু আমার ভালো লাগছে না, আমি তো বলছি আমার ভালো লাগেনি, তার কারণ হচ্ছে আর এই কঠিন গরম। হ্যাঁ, এখানে সব মানুষই লড়াই করছে, সমস্ত দল সেখানে এ করছে, যেটা মানে আমি বলবো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেখানে সত্যিকারের আদর্শের জন্যে এই যে বিশেষ করে যে জায়গাগুলো আমি আমার চেনা জায়গা ভগবানগোলা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, লালবাগ, লালগোলা, লালগোলা জঙ্গিপুরের মধ্যে পড়ছে, কিন্তু ভগবানগোলা তারা প্রার্থী দিয়েছে বিধানসভা, আমি জিজ্ঞেস করেছিলাম না কী বলছেন আমাদের পঞ্চায়েত ওখানে বিরাট শক্তি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যিনি দাঁড়িয়েছেন ভগবানগোলা, আমি যদি ডাকি আপনারা যে কেউ আমার সঙ্গে যেতে পারেন, যে তার কার লোক বেশি হয় আপনি কি খোঁজ নিন, তা আমি তো রাজনীতির লোকই না, তো আমি যেখানে সেখানে পয়সা খরচা করে দাঁড় করিয়ে দিলাম, উদ্দেশ্যটা কি? সন্দেহজনক প্রশ্ন, সন্দেহজনক উত্তর হবে হয়তো। এই যে স্যার একটা প্রসঙ্গ আমি তুলেছিলাম মাঝে, যে আইএসএফ পিছিয়ে পড়া মানুষদের কণ্ঠস্বর তারা এমনটা দাবি করে থাকে, তাহলে কোথাও গিয়ে কি আইএসএফ পিছিয়ে পড়া মানুষদের কণ্ঠস্বর হতে পারলো নাকি? অনেকে আবার এটা বলে যে আইএসএফ আসলে মুসলিমদের দল, সেখানে যেহেতু এই পীরজাদাদের দ্বারা যেহেতু পরিচালিত একটা দল, তো কীভাবে দেখছেন আইএসএফ কি তাহলে পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর শেষমেশ হতে পারলো? হ্যাঁ, যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল সেটা হচ্ছে যে আমি নিজে মৌলানা ভাসানীর দর্শনে বিশ্বাস করি, যিনি বলতেন পৃথিবীতে মূলত ধর্ম দুটো, একটা হচ্ছে জালিমদের আর একটা হচ্ছে মজলুমের, উনি চিরকাল মজলুম বা গরিব মানুষ বা পিছিয়ে পড়া মানুষের জন্যে সংগ্রাম করেছিলেন, উনি নিজে কখনোই কমিউনিস্ট ছিলেন না, কিন্তু সমস্ত মানে কিসিমের বা সমস্ত ধরনের কমিউনিস্টরা, সেই পার্লামেন্টারিয়ান বলো নন পার্লামেন্টারিয়ান বলো, সবাই ওনার মতো একটা বিরাট বটবৃক্ষের তলায় ছিল আর কি, তো আমি কিন্তু ওনার শ্রেণী যারা মিত্র ছিল তারা অবশ্যই, যেটা প্রশ্ন আসছে যে প্রান্তিক মানুষেই ছিল ওনার শ্রেণী মিত্র, সেখানে কিন্তু হিন্দু মুসলমান উনি বাজবিচার করতেন না, তো আইএসএফের ক্ষেত্রে সেই হিন্দু মুসলমান বাজবিচার করে সেটা আমার চোখে কখনো পড়েনি, এখানে তো অনেকেই আদিবাসীও আছে হিন্দু আছে, কিন্তু যে শ্রেণী চরিত্র সেই শ্রেণী চরিত্রে কিন্তু উনি কোটিপতিদের সামনে ইলেকশন টিকিট দিয়েছেন এরকম ঘটনা ঘটেনি, আর উনি ছিলেন অনেক বেশি আন্তরিকভাবে, উনি কিন্তু ধর্মের বাইরে গিয়েও উনি মানুষের কাছে থাকতেন, উনি কিন্তু ধার্মিক ছিলেন কিন্তু কোনোভাবেই কিন্তু ওনার ধর্মটাকেই সামনে রাখতেন না, কিন্তু এখানে তো দেখছি আমি যা আশা করেছিলাম অন্তত আমি ভেবেছিলাম আমার স্বপ্ন ছিল অন্তত এরা মৌলানা ভাসানীকে খানিকটা বুঝতে পারবে, কিন্তু আমি খুব সরি টু সে ওরা একেবারেই বুঝতে চায়ও নি আর বুঝতে পারেও নি আর কি, ফলে যাদের দল হয়ে থেকে দেখো পীরজাদা শব্দটা নিয়ে তো কখনো তিনি আপত্তি করেছেন বলে আমি অন্তত শুনি না, এবং অধিকাংশ যারা আছেন তারা তো অবশ্যই ওই ফুরফুরার মানুষেরই তো মূলত তার মানে দিকে তার সমর্থন আছে, এখন আমি বলবো না সেটাও খুব খারাপ কি ভালো, অনেক দাদা উত্তর স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার বললাম তো আবার বলছি উপমহাদেশে নতুন করে ভাসানী চর্চা হচ্ছিলো, আমি ব্যথিত হয়েছিলাম যে মৌলানা ভাসানীর স্বপ্ন যারা এগিয়ে নিয়ে যাবে ভেবেছিলাম তাদের মধ্যে ভেবেছিলাম আইএসএফ, সেই ধারে কাছে তাদের কোনো যেতে আমি দেখছি না বলেই আমি ব্যথিত।